রবিবার অর্থাৎ 4/7/2023 তারিখ ছুটির দিন থাকাতে ছেলের উৎসাহে আমরা তিনজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য ছিল 135 মাইল দূরে ওয়াশিংটনের ক্যাসকেড পর্বতমালার অবস্থিত সুন্দর প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত লেভেন ওয়ার্থ। লেভেন ওয়ার্থ মূলত একটা ছোট্ট লগিং শহর। লেভেন ওয়ার্থ 1960-এর দশকে ওখানকার অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য একটি অসাধারণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল। জার্মানির ব্যাভেরিয়ান অঞ্চলের স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে পুরো শহরটাকে আবার ডিজাইন করা হয়েছিল এবং বৈশিষ্ট্যযুক্ত কাঠের ফ্রেম ভবন, অলঙ্কৃত সম্ভোগভাগ এবং রঙিন মুলার দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছিল। আজ অত্যাশ্চর্য পর্বত পটভূমির প্রাকৃতিক সৌন্দর্যের উপর দাঁড়িয়ে লেভেন ওয়ার্থের ব্যাভেরিয়ান স্থাপত্য এক মনোরম পরিবেশ তৈরি করে যা সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। লেভেন ওয়ার্থের কেন্দ্রস্থল হল ফ্রন্ট স্ট্রিট, শহরের প্রধান রাস্তা, যেখানে বিভিন্ন ধরনের দোকান, বুটিক এবং রেস্তোরাঁ রয়েছে। লেভেন ওয়ার্থ এবং এর আশেপাশে প্রচুর বহিরঙ্গন ক্রিয়াকলাপ করার সুযোগ রয়েছে। কাছেই রয়েছে উইনার্চি নদী, যেখানে রাফটিং, কায়াকিং এবং মাছ ধরার দারুণ সুযোগ আছে। শীতের মাসগুলিতে তুষার উৎসাহীরা পাহাড়ে স্কিইং, স্নোবোর্ডিং, স্নো সুইং উপভোগ করার জন্য এখানে আসে। লেভেন ওয়ার্থে অনেকক্ষণ আনন্দ ফুর্তি করে আমরা তিনজন আবার গাড়ি নিয়ে ওখান থেকে 90 মাইল দূরে রওনা হলাম লেক চ্যানাল। লেক চ্যানাল আমরা আগেও এসেছি, তবে এবারে আসার কারণ ছিল ওই 50 মাইল লম্বা, 1.3 মাইল চওড়া ও অত্যাধিক গভীর হ্রদের জলে বোটিং করা। স্পিড বোট খালি না পাওয়াতে আমি আর আমার ছেলে লেকের জলে 1 ঘন্টা চুটিয়ে জেস্কি করলাম, অর্থাৎ ওয়াটার স্কুটার নিয়ে লেকের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ালাম। চেনান হ্রদ বিশ্বব্যাপী কৃষিগতভাবে স্বীকৃত। এখানকার মাটি আপেল, চেরি, নাশপাতি, অ্যাপ্রিকট, বীজ এবং ওয়াইন আঙুরের জন্য বিখ্যাত। তাই দেখতে চলে গিয়েছিলাম পাহাড়ের বেশ কিছুটা উপরে আঙুরের ওয়াইন ফ্যাক্টরিতে। ওয়াইন ফ্যাক্টরির পাশে বিশাল আঙুরের বাগান আর ওয়াইন ফ্যাক্টরির ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তারপর আবার 180 মাইল গাড়ি চালিয়ে পাহাড়, পর্বত ও জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে আসলাম সিয়াটলে।